আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল ব্লগ এই ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনার স্বাগতম। তো আজকে ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে কিভাবে আপনারা বায়োস রিসেট করবেন। দেখতে পাচ্ছেন আমি ডেলে প্রেস করতেছি, দেন এখানে কিন্তু আমার পাসওয়ার্ড চলে আসছে। তো আপনাদের যদি পাসওয়ার্ড ভুলে যান, পাসওয়ার্ড ফরগেট দিবেন কিভাবে সেটাই এই ভিডিওতে দেখানো হবে। তো বলতেছি এন্টার পাসওয়ার্ড। তো আমি এখানে পাসওয়ার্ড টাইপ করতেছি, পাসওয়ার্ড টাইপ করে এন্টার দিচ্ছি, দেখাচ্ছে যে ফরগেট পাসওয়ার্ড। এই তো এন্টার পাসওয়ার্ড, ইনভ্যালিড পাসওয়ার্ড। তো এরকম যদি আবারও দেন, সেক্ষেত্রে যদি আপনার পাসওয়ার্ডটি ভুলে যান, সেক্ষেত্রে কিন্তু ইনভ্যালিড পাসওয়ার্ড দেখাবে। তো এখন এটা রিসেট দিবেন কিভাবে, এর জন্য প্রথমে আপনাদের পাওয়ার কেবলটি রিমুভ করে নিতে হবে। রিমুভ পাওয়ার কেবল, দেন এগুলো খুলে নিতে হবে। খুলতেছি আপনাদের সামনে, আপনাদের যা লাগবে, একটি টেস্টার লাগবে, দেখতে পাচ্ছেন অবশ্যই টেস্টার ছাড়াও হবে, আপনাদের বিদ্যুৎ পরিবাহী যে কোনো কিছু হলেই হবে। ফার্স্ট পাওয়ার রিমুভ কর, পাওয়ার কেবল রিমুভ করার পর ব্যাটারি রিমুভ করে নিতে হবে, রিমুভ ব্যাটারি। তো এটা সাইড দিকে নিলেই আপনাদের ব্যাটারিটি চলে আসবে। আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যাতে আপনাদের কোনো সমস্যা না পড়েন। ব্যাটারিটি রিমুভ হয়ে গেছে। এখন আপনাদের কাজ হলো যে সিওএমএস খুঁজে বের করা। সরি, লেখাটা হবে সিএমওএস জাম্পার। তো সিএমওএস জাম্পারটি আমি ক্লিন করব। এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওপেন আছে নর্মাল অবস্থায়। ক্লিয়ার করার জন্য এই দুইটা একসাথ করতে হবে। তো ইনস্ট্রাকশন আপনাকে দেখিয়ে দিলাম, এখন কাজটা করা যাক। এখানে দেখতে পাচ্ছেন যে আমি আবারও ভালোভাবে দেখাচ্ছি আপনাদের। CLR ক্লিয়ার, CMOS, তো এই যে দুইটা, এই দুইটাতে আপনারা টেস্টার বা বিদ্যুৎ পরিবাহী যে কোনো ধাতব দ্রব্য এখানে ধরে থাকবেন। 5 থেকে 10 সেকেন্ড এখানে ধরে রাখলেই আপনাদের এটা পাসওয়ার্ড রিমুভ হয়ে যাবে বা আপনাদের বায়োসটি রিসেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে। আবার আপনাকে দেখাচ্ছি, বেশি দূরে থাকলে সমস্যা নেই। এখানে আছে CLR CMOS। তো এটা মোটামুটি কাজ শেষ। এখন আমরা ব্যাটারিটি লাগিয়ে নিচ্ছি। টাইম হ্যাজ বিন গন, আমি সেট আপ করে নেব টাইমটি। তো ব্যাটারিটি লাগছে, এটাতে হালকাভাবে এই দিকে নিয়ে নিলেই এটা ব্যাটারিটি রিমুভ হয়ে যায়। তো আসুসের ক্ষেত্রে কিছুটা ভিন্ন হতে পারে, তবে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে রিমুভ করে নেবেন ব্যাটারি। দেন আমি কাভারটি লাগিয়ে নিচ্ছি।
ভিডিওটা পজ করে লাগানো যাক, কারণ ক্যামেরা ধারণ করতে কিছুটা সমস্যা হচ্ছে। আমি এখন স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। তো আপনারা আরো বেশি টাইটের জন্য টেস্টার ইউজ করতে পারেন। পাওয়ার কেবলটি লাগিয়ে নিচ্ছি, ভালোভাবে লাগিয়ে নেবেন আপনারা, শর্ট কানেকশন যাতে না হয়। বায়োস রিসেট দেওয়ার পর আমরা এখন পাওয়ার অন করব। দেখতে পাচ্ছেন যে পাওয়ার অন হচ্ছে। আমি ডেলে প্রেস করে বায়োসে আবার চলে যাচ্ছি। আপনাদের F2-তে থাকতে পারে, F20-তে থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন বায়োস হ্যাজ বিন রিসেট, প্লিজ ডিসাইড হাউ টু কন্টিনিউ। তো লোড অপটিমাইজ ডিফল্ট দেন বোট আছে, লোড অপটিমাইজ ডিফল্ট দেন রিবুট অপশন আছে, এন্টার বায়োস আছে। তো আপনারা কিবোর্ডের আপ ডাউন প্রেস করে এগুলো কন্টিনিউ করতে পারেন। তো আমি এন্টার বায়োসে গেলাম। তো দেখতে পাচ্ছেন যে উইদাউট পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আমার বায়োসটি চলে আসছে। তো এখন কিন্তু আমরা সেট আপ করে নিতে পারবো, বা আপনারা ডিফল্ট অপটিমাইজ বায়োস ওই অপশনটিও সিলেক্ট করতে পারেন। যদি বারবার বায়োসে চলে আসে অন করার সময়, তাহলে ডিফল্ট অপটিমাইজের ওইটা সিলেক্ট করতে পারেন, সিলেক্ট লোড ডিফল্ট অপটিমাইজ। এখানে ম্যানুয়ালে দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন। তো এই ভিডিও মোটামুটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা মোহাম্মদ ফয়সাল ব্লগে ইউটিউব চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।